আমাদের মধ্যে অনেকে আছে যারা আগামীকাল কি করবেন অথবা গতকাল কি করেছিলেন এছাড়াও আজকে একটু পরে আপনি কি করবেন সেই কথাগুলো ভুলে যাই সো এই রকম যাদের মন রয়েছে বা আমাদের কোনো কথাই সঠিক সময় মনে পড়ে না সেটা মনে পড়ে দু চার ঘন্টা পরে যেমন আমি সকাল এগারোটা বাজে একটা প্ল্যানিং করে রেখেছিলাম সেটা মনে পড়বে দুপুর একটা বাজে এই রকম যাদের প্রবলেম আছে বা মানে কথা মনে রাখতে পারে না তাদের জন্য আজকে আমি অ্যান্ড্রয়েড ফোনের দারুণ একটি অপশন শেয়ার করবো যার ফলে আপনি আপনি যে কোনো কথা একদম সঠিকভাবে মনে করতে পারবেন সো জিনিসটা খুবই ইন্টারেস্টেড আর এই জিনিসটা জানতে পারলে আপনার আশা করি যে কোনো কাজের ক্ষেত্রে অনেক বেশি উপকৃত হবেন সো জানতে হলে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আপনাদের সাথে আমি আসি দীপু আর আপনারা দেখছেন টেকনো দীপু ইউটিউব চ্যানেল চলুন শুরু করা যায় ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি না করে থাকেন আর পাশে থাকা আইকনটিতে ক্লিক করে অল করে দিবেন চাইলে একটি লাইক করতে পারেন ভিডিওটি ভালো লাগলে সো এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনি যে কোনো কথাই মনে রাখতে পারবেন একদম সঠিক সময়ে নয় প্রথমত আপনার প্রত্যেকের ফোনে দেখবেন যে এই রকম একটা অপশন রয়েছে যার নাম থাকবে কিপ নোট অবশ্যই এই কিপ নোট এই অ্যাপসটি আপনার ফোনে অবশ্যই থাকবে এমন কি এটি গুগলের একটি অ্যাপ্লিকেশন আপনার এই কিপ নোটটা যদি না থাকে আপনি প্লে স্টোর থেকে কিপ নোট লিখে সার্চ করলে ডাউনলোড করতে পারবেন এবার আপনি কিপ নোটে ক্লিক করবেন সো এবার আপনার সামনে এই রকম একটা অপশন চলে আসবে এখানে আপনি নিচে থেকে দেখতে পাচ্ছেন প্লাস আইকন এই প্লাস আইকনে ক্লিক করবেন সো প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পরে উপরে টাইটেল বলে একটা অপশন দেখতে পাচ্ছেন তো আপনি কোন টপিকে কথা মনে রাখতে চান সেটি আপনি লিখতে পারেন সো ধরুন যে আমি কালকে বসুন্ধরা গিয়ে শপিং করব। সো এখানে আমরা লিখে দিলাম বসুন্ধরা শপিং সো আপনি কি কি শপিং করবেন সেটা আপনি এই যে নিচে দেখতে পাচ্ছেন নোট বলে আরেকটা অপশন রয়েছে সেখানে ক্লিক করে লিখতে পারেন যে আপনি কি কি শপিং করবেন সো এখানে আপনি নাম্বার ওয়ান নাম্বার টু দিয়ে প্রত্যেকটা বিষয় আপনি লিখতে পারবেন সো ধরুন আমি বসুন্ধরা গিয়ে একটি টি শার্ট কিনবো সো আমি এখানে টি শার্ট লিখে দিলাম নাম্বার টুতে আমি একটি সানগ্লাস কিনবো সো এখানে আমরা লিখে দিলাম সানগ্লাস সো এভাবে আপনি বাজেট সহ যে কোনো কিছু লিখে রাখতে পারেন যেটা আপনার দেখার সাথে সাথে আপনার মনে পড়ে যাবে আপনি কালকে বসুন্ধরা গিয়ে শপিং করতে হবে সো এটা জাস্ট আমি ফর এক্সাম্পল মানে উদাহরণস্বরূপ আপনাদেরকে দেখাচ্ছি আপনার অবশ্য এই এর থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ কথা আপনি ভুলে যেতে পারেন যেগুলো আপনি মনে করতে পারেন সো এবার আপনি এখানে চাইলে একটা তারিখ দিয়ে রাখতে পারেন যে আপনার এটা কত তারিখে যাওয়া উচিত সো এটা তারিখ আপনি না দিলেও আপনার মনে পড়ে যাবে যখন এই রকম একটা রকম একটা নোট আপনার কাছে নোটিফিকেশন কারে চলে আসবে আপনি কীভাবে এখন জানবেন যে আপনার এখন বসুন্ধরায় যেতে হবে তো এর জন্য অবশ্যই আপনি উপরে দেখতে পারবেন এখানে প্লাস আইকন বলে একটা মানে একটা ঘন্টা বা একটা বেল রয়েছে যেটা আমরা ক্লিক করবো সো এখানে আপনারা অ্যাড রিমাইন্ডারে ক্লিক করে আপনি মানে কখন এইটার নোটিফিকেশন পাবেন এটা আপনাকে সিলেক্ট করতে হবে তো এক্সাম্পল আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি আপনাদেরকে লাইভ দেখানোর জন্য আমি আজকেই দিয়ে দিচ্ছি এখানে আপনি ক্লিক করে কালকে পরশু দিন তার দিন দিতে পারেন এরপর আমি জাস্ট এক্সাম্পল আপনাদেরকে দেখানোর জন্য আমি আজকে দিলাম এরপর এখন কয়টা বাজে ওপরে দেখতে পাচ্ছেন সাতটা তেপ্পান্ন বাজে সো এবার আমরা এখানে দেখতে এখানে আমরা ক্লিক করব। এখানে আমরা সাতটা তেপ্পান্ন থেকে সাতটা আমরা চুয়ান্ন দেবো সো এখানে ক্লিক করব। এখানে আমরা পিকে টাইমে ক্লিক করব সো পিকে টাইমে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমরা দেব যে সাতটা চুয়ান্ন সো এখানে আমরা সাতটা চুয়ান্ন তারপর আমরা এখানে পি এম দেওয়া রয়েছে এরপর আমরা এখান থেকে অকে করব এবার আমরা এখান থেকে চাইলে এখান থেকে ডাজ নট রিপিট এখানে ক্লিক করে আমরা এই মেসেজটা বা এই নোটিফিকেশনটা কখন কখন দেখাবে সেটা আমরা সিলেক্ট করতে পারবো যেমন প্রতিদিন বা প্রতি সপ্তাহে বা মান্থলি বা বা এক বছর পরে বা মানে এক বছর পর পর মানে এইরকম সিস্টেম আপনি করতে পারবেন আর যদি মনে হয় যে এটা একবার দেখালে যথেষ্ট তাহলে আপনি ডাজ নট রিপিট আপনি এখানে ক্লিক করে সেভ করে দিবেন সো যেহেতু সাতটা চুয়ান্ন আমাদের কথা বলতে বলতে বেজে গিয়েছে তাই এখানে আমরা আবার পিক করে টাইমটা পিক করে আমরা সাতটা পঞ্চান্ন দিয়ে দেবো যা স্টকে করে দেবো সেভ করে দেবো এবার আমরা এখান থেকে ব্যাগ নিয়ে বের হয়ে যাব তারপর আমাদের সামনে একটা নোটিফিকেশন আসবে এরপর আপনি যা যা লিখেছেন সেটা আপনার নোটিফিকেশন আসবে তখন আপনি বুঝতে পারবেন যে আপনার এখন এই কাস্টার করা প্রয়োজন যেটা আমরা বিভিন্ন ম্যাসেজ ফেসবুকে বা বিভিন্ন মানে সোশ্যাল মিডিয়াতে অথবা আপনার ম্যাসেঞ্জারের নোটিফিকেশান আঁকারে যেমন কেউ মেসেজ করলে আপনি সাথে সাথে সিন করেন তখন আপনি এইটাও আপনি সিন করতে পারবেন খুব সহজেই কি জানতে পারবেন যে এখন আপনার মানে এই জিনিসটা প্রয়োজন বা এই দেখতে পাচ্ছেন অলরেডি আমরা কথা বলতে বলতে উপরে চলে এসেছে নোটিফিকেশন আমরা যদি এখানে ক্লিক করি দেখতে পাচ্ছেন আমাদের জিনিসটা কিন্তু অকে হয়ে গিয়েছে এবার আপনি এভাবে আপনি টাইম দিয়ে দিতে পারবেন সো দেখতে পাচ্ছেন এভাবে আপনি যে কোনো কথায় আপনি মনে রাখতে পারবেন খুব সহজেই এই নোটিফিকেশান আকারে আর যদি আপনি করে রাখেন সো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনার কাছে অনেক বেশি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলায়কটি প্রেস করে অল করে দিন আর ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করে জানিয়ে দিন নেক্সটে কোন ধরনের ভিডিও লাগবে থ্যাংক ইউ সো মাচ